রাজধানীর কদমতলিতে ঘুমির ওষুধ খাইয়ে মা বাবা ও ছোট বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন মনকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালিয়েছেন বড় বোন মেহজাবিন মন মা বাবা সহ ছোট বোনকে হত্যা করে ত্রিপল নাইনে ফোন দেন তিনি নিজেই এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদমতলির মুরাদপুর হাজিলাল মিয়া সরকার রোড এলাকা থেকে স্বামী স্ত্রী ও মেয়ের হাত বাঁধা লাশ উদ্ধার করে আটক মেহেজাবিন থাকেন আলাদা বাসায় মায়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি নিহতরা হলেন মাসুদ রানা তার স্ত্রী মৌসুমী আক্তার এবং তাদের মেয়ে জান্নাতুল শনিবার উনিশে জুন বিকালে কদমতরী থানার উপপরিদর্শক পরিদর্শক এস আবুল কালাম আজাদ এসব তথ্য জানান তিনি বলেন কদমতরির মুরাদপুর এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ সময় একজনকে সংকটাপূর্ণ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তাদের হত্যা করা হয় এসআই বলেন নিহতের বড় মেয়ে মেহেজাবিন সকালে ত্রিপুর নাইনে ফোন দিয়ে বলেন মা বাবা ও ছোট বোনকে হত্যা করেছি আপনারা আসেন এসে আমাকে ধরে নিয়ে যান সূত্রে জানা যায় গত দুদিন আগে স্বামী ও সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসেন মেহেজাবিন এসেই তার ছোট বোন জান্নাতুলের সঙ্গে তার স্বামীর পরকিয়ে রয়েছে বলে বাবা মাকে অভিযোগ করেন এ নিয়ে কথা কাটাকাটি হয় তার জেরেই হয়তো তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন এছাড়া প্রতিবেশীরা জানিয়েছেন সম্পদ নিয়েও পরিবারের সঙ্গে বিরোধ ছিল মেহজাবিনের সম্পদে রেখে দেওয়ার জন্য বাবা মাকে অনেক চাপ দিতেন তিনি এ নিয়ে এর আগে সালিশ বৈঠকও হয়েছে স্থানীয় পর্যায়ে কদমতরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন মীর বলেন সকালে আমরা ত্রিফল লাইন থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরাদেহ উদ্ধার করি আমরা মরাদেহগুলো হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি মাসুদ রানার পরমে মেহেজাবিন তাদের হত্যা করেছে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনে দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি আসসালামু আলাইকুম